আলফা স্বাধীন আর ডিজিপি জি পি সিংয়ের মাজত যি ধরনের আসলতে মাজত বাকযুদ্ধ চলি আছিল, সেই বাকযুদ্ধ এটা চূড়ান্ত রূপ লাভ করেছে। কেনো দেখা পাওয়া গেছিল আলফা স্বাধীনে এইগারী ডিজিপিক প্রত্যাহ্বান জানায় উজনির কেবাখনো জেলা ধারাবাহিকভাবে আসলে কুটাঘাত সংঘটিত করেছিল, কোনো কোনো স্থানত গ্রেনেড বিস্ফোরণ করেছিল, আর যাকালি নিশা যে ঘটনা সংঘটিত হয়েছে সেয়া অতিক আসলতে ভয়ঙ্কর ঘটনা বলে কব লাগবে। কেনো কাকপথার যাক অঞ্চল আছিল সেই ডিরাক অঞ্চলত তিনগী আলফা স্বাধীনলৈ যাব খোঁজা তিনি যুবক সন্দেহজনক সন্দেহজনকভাবে তেখেতসকলে আসলে আলফার যোগাযোগ আছিল বলে কোয়া হয়েছিল, তেখেতসকলক গুলিচালনার ঘটনা সংঘটিত হয়েছে আর তিনগী যুবক ইতিমধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত তিনি যুবকক যে তিনচুকিয়ার যে মেডিকেল হসপিটাল আছে, যে সিভিল হসপিটাল আছে, তাত ভর্তি করা হয়েছে। কিন্তু এইখিন একটা কথা কব লাগিব যে আলফা স্বাধীন আর ডিজিপি জি পি সিংয়ের মাজত শেহতীয় যথেষ্ট বাকযুদ্ধ হয়েছে আর পরহি দিন ডিজিপিগুলো বহু কেটা কথা স্পষ্টভাবে কোয়া হয়েছিল। কোয়া হয়েছে যে আলফা স্বাধীনের আরক্ষী কোনো ধরনের সংঘাতত লিপ্ত হব খোঁজা নাই, কেবলমাত্র আইনের গণ্ডিত থাকি আর সরকারের নির্দেশ মতে আলফা স্বাধীনের বিরুদ্ধে যিনি করবলগা আছে সেইখিন করে থাকা হয়েছে। তার বাইরে অন্য কোনো ধরনের আসলতে ব্যবস্থা আরক্ষী করা নাই বলে কোয়া হয়েছে। আর দ্বিতীয় একটা কথা কৈছে যে রাষ্ট্রের প্রতি যখন ভাবুকি আনব, রাষ্ট্রের প্রতি যখন ভাবুকি কহিয়াই আনব, সেই সকলের বিরুদ্ধে ব্যবস্থা লওয়া আরক্ষীর কাম। দ্বিতীয়তে একটা কথা কোয়া হয়েছে যে এতিয়া যেহেতু উন্নয়নের ধারা বইছে, উন্নয়নের বাবে এটা রাইজে উন্নয়ন বিচারছে, এনে ধরনের কার্যকলাপ বিচরা নাই, গতি রাইজর শান্তি আর উন্নয়নের স্বার্থত আরক্ষী সদায় কাম করে যাব বলে এই কথাটা ডিজিপিগুলো স্পষ্ট করে দিছে। আর দ্বিতীয়তে একটা কথা কোয়া হয়েছিল আলফা স্বাধীনের যে কিছুদিন পূর্বে তিনজন মহানগরীর তিনজন যুবকক আলফা স্বাধীনের সদস্য বলে আসলে গ্রেপ্তার করা হয়েছিল, সেই তিনজন যুবক আসলে আলফা স্বাধীনের সদস্য নহয় বলে আলফা স্বাধীনে একটা বিবৃতি দিছিল। আর তার প্রতিক্রিয়া স্বরূপে ডিজিপিগুলো কৈছিল যে আমি বিরুদ্ধে যিনি যাবতীয় তথ্য পাতি, যিনি পর্যাপ্ত তথ্য পাতি লাগে সেই সকলখিন তথ্য পাতি আমি লাভ করেছো, গতি সেই আমি আদালতত দিছো, গতি তখেসকলে যদি এই সকল আলফা স্বাধীনের নহয় বলে কয় সে আমি মানি নলাম। আর দ্বিতীয় আর একটা কথা কোয়া হয়েছে যে বাংলাদেশী অবৈধ বাংলাদেশী আছে ভূমি বেদখল করেছে আর সেই ভূমি প্রায় 1,00,000 বিঘা ভূমি আমি বেদখলমুক্ত করেছো, আর যখন মাটির বাবে কথা কয়, মাটির বাবে কাম করে থাকার কথা সেই সকলে বাংলাদেশত কিয় বহর পাতিছে বলে প্রশ্ন তুলিছে। দ্বিতীয়তে মিয়ানমার হয়ে ড্রাগস সরবরাহ হয়, গতি সেই ড্রাগসর বিরুদ্ধে আরক্ষী নিরন্তরভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকা হয়েছে বলে কোয়া হয়েছে। কিন্তু ভালপা এই সকল লোক মিয়ানমারত কিয় বাহর পাতি আছে দীর্ঘদিন, সেই কথা আসলে পুনপটিয়াকৈ আলফা স্বাধীনলৈকে আসলে এই ডিজিপিগুলো তুলিছে। গতি এনে পরিস্থিতি যাকালি যেহেতু তিনগী যুবক গুলিবিদ্ধ হয়েছে, কোয়া হয়েছে যে তেখেতসকলক দীর্ঘদিন ধরে আরক্ষী ট্রেকত রাখিছিল, যে আলফা স্বাধীনের সম্পর্ক করে রাখিছিল, আর দুই এদিনের ভিতরে হয়তো আলফা স্বাধীনত যোগ দিলে হয়, গতি আলফা স্বাধীনলৈ আর একটা কথা এইখিন কব পারি যে আলফা স্বাধীনের যে সদস্য ভর্তি অভিযান, সেই সদস্য ভর্তি অভিযান রোধ করার বাবে আরক্ষী ব্যবস্থা গ্রহণ করে আছে। গতি এই ক্ষেত্রে তিনজন যুবক যেহেতু গুলিবিদ্ধ হয়েছে, এই মুহূর্তলকে তিনচুকীয়া আরক্ষী কোনো ধরনের মন্তব্য করা নাই প্রকৃততে ঘটনা কি হয়েছিল, গতি হয়তো কিছু সময়ের পাছত সেই সকলখিন কথা পোহরলৈ আসবে যে এই তিনগী গুলিবিদ্ধ হওয়া যুবক প্রকৃত আলফা স্বাধীনের কিনা লিঙ্ক আছে নে নাই, কিন্তু পরবর্তী সময় এই সকলখিন কথা পোহরলৈ আসবে, তেতিয়া হয়তো স্পষ্ট হব এয়া আসলতে আলফা স্বাধীনলৈ বলে যাবলৈ খোঁজা যুবকক গুলিবিদ্ধ করা হল নে আখেয়া আন কোনো নিরীহ যুবক।